সালাতুল মাগরিব রাকাতাইন লিমান শাহ হাদিস তোমরা মাগরেবের পূর্বে দুই রাকাত পড়ো তোমরা মাগরেবের পূর্বে দুই রাকাত পড়ো তোমরা মাগরেবের পূর্বে দুই রাকাত সালাত আদায় করো পরে বললাম যার ইচ্ছা সে পড়বে সই মুসলিম হাদিসটা আসছে সাহাবিরা হাদিসটাকে এমন ভাবে আমুল করতেন রজল আল গরিব যদি অপরিচিত ব্যক্তি ওই সময় মসজিদে ঢুকত অপরিচিত ব্যক্তি মসজিদে ঢুকলে উনি মনে করতেন যে সালাত হয়তো আদায় করা হয়ে গেছে মানে তারা এই সোনাদটা এমনভাবে পালন করতেন কোনো ব্যক্তি মসজিদে ওই সময় ঢুকলে মনে করতেন সালাত হয়ে গেছে মানে কি বুঝতে পারছেন ফরজ সালাত হয়ে গেছে এখন কি পড়ছে সুন্নাত পড়ছে এখন তাই মনে করতেন এটা সেই মুসলিমের হাদিস এই সুন্নাতটা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানুষ জানার কারণে এমনিতেই ইন দ্য কুল্লে সলাতুন এমনি একটা আম হাদিস আছে রাসুল সাল্লাম বলছেন প্রত্যেক আজানের দুই আজানের মাঝখানে সালাত আছে দুই আজান বলতে আজান এবং একামত প্রত্যেক তাহলে মাঘরেব ওটা পড়ে যায় মধ্যে আসরও পড়ে যায় মধ্যে এসাও পড়ে যায় আজান এবং একামতের মধ্যে দুই রাকাত কি আছে সালাত আছে এটা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মাঘরেবের পরে অর্থাৎ আজানের পরে মাঘরেবের সালাতের আগে যে দুই রাখাত সুন্নাত চালু হয়ে গেছিল আল্লাহ রাসুল সাহাবিদের ধারাটা চালু হয়ে গেছিল এই সুন্নাতকে বন্ধ করার জন্য নতুন করে আজানের পরে বক্তব্য রেওয়াজটা সারা দেশে চালু করেছে যেটা সোননাথটা পড়তে না পারে আচ্ছা বলুন এবার এই ইমান দিয়ে কিয়ামতের মাঠে মুক্তি পাওয়া যাবে এই ইমান দিয়ে মোহাম্মদ সাল্লামের সুপারিশ পাওয়া যাবে এই ইমান নিয়ে আল্লাহর দান করেছেন রাসুলকে কাউসার আল্লাহর নবীর কাছে কাউসারের পানি পান করা কি সম্ভব হবে হ্যাঁ আপনি ব্যস্ততার কাছে পড়তে পারলেন সেটা আলাদা সোনার প্রতিরোধের ব্যবস্থা করলেন কেন সোনারটা প্রতিরোধের ব্যবস্থা করলেন কেন ইমামরা জানে না সবাই জানে খতিবরা জানে না সবাই জানে স্পষ্ট ভাষায় হাদিস দ্বারা প্রমাণিত আমি বলতে চেয়েছি রাসুল সাল্লাহু সাল্লামের তরিকায় আদায় করব এটা তো পরের কথা তরিকাটাকেই পদ্ধতিটাকে হাদিসটাকে সমাজ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছি আমরা আরেকটা বাংলাদেশের মানুষ জানেই না যে এক একার সালাত পড়া যায় এক একা সালাদ পড়া যায় কি সালাত এটা বেতের সালাত এটা জানতোই না মার্শাল্লা আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের হাদিস ভিত্তিক আমুলের কারণে কিছু মানুষের স্পষ্ট বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষ এখন জেনে গেছে যে এক রাকাত বেতের পড়া হাদিস আছে সই হাদিস বর্ণিত হয়েছে কিন্তু দুর্ভাগ্য হল যে ব্যক্তি মাজহাবকে এই মাঝহবির টোপ যে ব্যক্তি গিলেছে মাঝাবি বিদ্বেষ না মাঝাবি মহব্বত মাঝাবের প্রতি যার অন্ধভক্তি মাঝাবের প্রতি যার টান রয়েছে এই ব্যক্তি আজও এক রেখা বেতের পড়তে সক্ষম হয়নি জানার পরেও একজন আলেমের সাথে কথা বাইশ বছর সহি বুখারি পড়েছে বাইশ বছর ওনার সাথে কথা তো তিনি বলছেন সরাসরি মারা গেছেন আল্লাহ তাকে মাফ করুক সরাসরি বলছেন এক রাকাত বেতের কোনো সালাতের কোনো হাদিসই নাই এক রাকাতের কোনো হাদিসই নাই আমি বুখারি নিয়ে এসে খুলে দিয়ে সামনে বললাম যে স্যার দেখেন আছে কিনা একটু পড়ে দেখেন মানে হাদিসটা কি নয়শো পঁচানব্বই নম্বর হাদিস একশো ছত্রিশ পৃষ্ঠের মধ্যে বর্ণিত হয়েছে প্রথম খন্ডের রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম দুই দুই রাকাত করে সালাত দাই করতেন তারপরে বলছেন সলাতুর লাইলে লাকাতাইনে রাকাতাইনে তারপরে কি ওয়াইউ তিরু রাকা আতিন আর বেতের পড়তেন এক রাকাত তাহলে এক রাকাতের হাদিস বুখারিতে নাই আছে ওই লোকটার চোখে পড়েনি কেন বলেন তো দেখি চোখে না পড়ার কারণ হলো ও চোখে এই মাঝহাবি পর্দা দেওয়া আছে সানগ্লাসটা যেটা লাগানো আছে সেটা হলো মাঝহাবি সানগ্লাস বাইশ বছর কেন বাইশ হাজার বছর যদি বুখারি পড়ায় তবু এই হাদিস তার চোখে পড়বে না কোনোদিন পড়বে না যদি তখন বলছেন যে আমার চোখেই পড়েনি হাদিসটা এইভাবে বলছে বাইশ বছর পড়েছে হাদিস চোখে পড়েনি চিন্তা করেন মানে হাদিসের আমুলটা চালু হোক সমাজে এই সিনটা তো তার মাথাতেই নাই রসূস সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন আল বিত্রু রাক আতুন সই মুসলিম ৭৫২ বান্ন নম্বর হাদিসটা খুলুন আপনি আল বিত্রু রাক আতুন বেতের এক রাকাত হাদিস তো আছে সারা বাংলাদেশের প্রেক্ষাপটটা চেঞ্জ করে ফেলেছে এক রাকাত বেতের পড়লে বাধ্য করা হয় আরও দুই রেখাত পড়ানোর জন্য কারণ কোনো কোনো মসজিদে কারণ পড়তে দিবে না কারণ হলো আরে মান কোন মাঝাবে থাকলো কি না থাকলো সেটা আমার দেখার বিষয় সাল্লাম করেছেন কিনা হাদিসে আছে কিনা সেটা আমার দেখার বিষয় অনেকগুলো আমি স্পষ্ট বলি আপনাদেরকে মাহাব গত যত আলেম সালাতের বই লেখেছেন মাঝাবি যত আলেম সালাতের বই লেখেছেন তারা কেউই একরাকাতের কোনো হাদিস তাদের বই যোগ করেনি কেউই না একজন পরিচিত আলেম মারা গেছেন আল্লাহ তাকে মাফ করুক জান্নাত দান করুক রহিমাহুল্লাহ মহিউদ্দিন খান তার একটা সালাতের বই আছে এত বড় আলেম মানুষ তিনি আলোচনা করলেন সালাতের উপরে অন্তত বলতেও পারতেন যে এক রেখা তারা এক রেখা বেতের হাদিস আছে তো হানাভি মাঝাবে নাই এতটুকু বললেও মানুষ জানতে পেত কিন্তু না টোটালি সবাই বর্জন করেছে আচ্ছা এই বর্জনটা ইমানগত দিক থেকে আপনি বলেন এদের ইমানে আল্লাভীতি আছে এদের ইমানে কি আল্লাহ ভীতি আছে নাই আল্লাহর ভয় যদি থাকতো কশ্চিন এই হাদিসটাকে এইভাবে হজম করতে পারতো না কখনই পারতো না অসম্ভব আরে মানে মানা পরের ব্যাপার হ্যাঁ বেতির সালাদ তিন রাখা তো পলা যায় বেতির সালাদ পাঁচ রাখা তো পলা যায় তবে একটা না পাঁচ রাখাত পড়ে সালাম ফেরাতে হবে মাঝখানে বৈঠক করা যাবে না সাত রাখা তো পড়া যাবে ছয় রাগাত পড়ে বৈঠক করবেন সাত রাখাত পড়ে সালাম ফেরাই দেবেন নয় একাতও পড়া যেতে পারে একটা না আট রাখাত বৈঠক করে পরে আর এক পড়ে নয় রাকাত পড়বেন আমার উদ্দেশ্য বলার উদ্দেশ্য হল হাদিস তো হাদিসের গ্রন্থে আছে আপনি এটাকে অস্বীকার করার কে মানুষকে পর্দার আড়ালে রাখছেন কেন হাদিস তো স্পষ্ট হতে দিচ্ছেন না কেন তাহলে নিঃসন্দেহে এই ইমান কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসুলের সুপারিশ নসিব করতে পারবে না অসম্ভব এটা অসম্ভব হাদিস আপনারা গোপন করছেন কেন আরো অনেকগুলো বিষয় আছে আমি বলবো যে ছোট্ট একটা ত্রুটির কারণে ইমা আহমদ বিন হাম্বুল রহমুল্লাহ বলছেন একটা কথা মান রদ্দা হাদিস আর রসুলিল্লাহ সাল আলাই সাল্লাম ফালা শাফা হালাকাতিন যে ব্যক্তি আল্লাহ রাসুলের একটি হাদিসকে প্রত্যাখ্যান করলো ওই ব্যক্তি একবার ধ্বংসের কিনারায় চলে গেল তাহলে আপনি একটা হাদিসকে যদি প্রত্যাখ্যান করলেন কোন ইমানের বলে কেন কোন যুক্তিতে যুক্তি কি তাহলে একটাই বন্ধুরা আমার এই জন্যই সালাতের কোনো প্রভাব আমাদের উপরে পড়ে না কোন লাভ হয় না কারণ আল্লাহর মহব্বত বেশি না থেকে মাঝাবি মহব্বতটা অন্তরের মধ্যে আছে রাসুলের মহব্বতটা বেশি না থেকে ইমামের মহব্বতটা বেশি আছে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে রাসুল মোহাম্মদ আলাইসাল্লামকে না অন্য কোনো ব্যক্তিকে অথচ মাঝহের স্বার্থে আমরা হাদিস গোপন করছি মাঝাবের স্বার্থে আমরা মানে হাদিসকে কাটছাট করছি এই অভ্যাস আমাদের মধ্যে আছে তা আপনার সালাদ কবুল হবে কি করে ইমানে তো ক্যান্সার ধরেছে আপনার চিকিৎসা যতক্ষণ না করবেন ইমানের চিকিৎসা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না প্রশ্নই আসে না হওয়ার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সোরা নেশা একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না সলা তা কানা কিতাবাম মকুতা নিশ্চয়ই আল্লাহ সালাতকে ফরজ করেছেন মমিনদের উপরে নির্দিষ্ট ওয়াক্তে বাংলাদেশে গুরুত্বপূর্ণ দুইটা ওয়াক্তের সালাতকে কি করা হয় মেরে ফেলে দেওয়া হয় ই মি সলা আও আই ই সলা চোদ্দোশো সাতানব্বই নম্বর হাদিস সৈ মুসলিমের মধ্যে আসছে রাসুল সাল আলহ সাল্লাম বলছেন একটা টাইম আসবে ইয়াতে আলি কুমার শাসকরা আসবে সালাদটা তারা মেরে ফেলে দিবে সালাদটা তারা দেরি করে পড়বে বাংলাদেশে ফজর সালাদ সূর্য উঠার একটু আগে পড়া হয় আর আসর সালাদ সূর্য ডুবার একটু আগে পড়া হয় সারা বাংলাদেশে গুটি কয়েক আদিস মসজিদে আলহামদুলিল্লাহ এখনো সালাতা দায় হয় আলহামদুলিল্লাহ তো আপনি সালাতের ওক্তটাকে মেরে ফেললেন কেন সালাদটাকে মেরে ফেললেন কেন কিসের স্বার্থে ফজর সালাত কখন পড়তে হয় আসর সালাত কখন পড়তে হয় কত হাদিস বর্ণিত হয়েছে এত এই হাদিসগুলোকে আপনি আড়ালে রাখলেন কেন হাদিসগুলো মানুষ জানতে পারলো না কেন উল্টাটা আপনাদের বলি আজকে চেষ্টা করবেন আউ্য়াল অক্ সালাদটা আদায় করার কোন অক্ আউ্ল ওয়াক্তে